ওকে গাইস, সো এটা আমার ফার্স্ট ব্লগ, আমি রেকর্ড করছি। আর আজকের এই ব্লগের ভিতরে আমরা আমাদের ঢাকা শহরের বাইরে যাচ্ছি আমার সব বন্ধুদের সাথে, আমার এক বন্ধুর গ্রামে। সো আমরা সেদিকে যে আমরা অনেক বেশি এনজয় করবো আজকে, সো লেটস গো। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা অনেক সকাল সকাল ঘরের থেকে বাইর হয়ে যাই, আর তারপর আমরা আমাদের সেই জায়গায় পৌঁছা যাই যেদিক থেকে আমাদের মানে মেন গাড়ি ছাড়তো সেদিকে যাওয়ার জন্য। আমার ফ্রেন্ডসরাও কয়েকজন অলরেডি পৌঁছে গেছিল, আর তারপর আমরা গাড়ি দিয়ে এনজয় করতে করতে সেদিকে যাওয়ার জন্য বের হয়ে যাই। ওকে, তো ফাইনালি আমরা গ্রামে পৌঁছে যাই। একটু সময় লেগে গেছিল পৌঁছাতে, বাট ফাইনালি আমরা পৌঁছে যাই। আর এদিকে ছবি তোলা হচ্ছিল, যেমন আমার বন্ধু তুলছে, সো তারপর আমিও আমার একটু পিক তুলে নেই। আর গাইস, তারপর আমরা এদিকে একটু আড্ডা দেই, আর তারপর আমরা একটু ফুটবল খেলি, বাট সেটার রেকর্ডিং করতে আমি ভুলে গেছিলাম গাইস, সো সেটার জন্য সরি, ফুটবলের খেলার রেকর্ডিং করতে ভুলে গেছি। তো তারপর আমরা একজনের বাসায় যাই, আপনারাই দেখেন। আমরা আমার বন্ধুর একটা কুটি পুটি মানুষের বাসায় আসছি, সো ওই দিক থেকে দেখছেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সো এদিকে মানে একটা ছাদ আছে, অনেক বড় ছাদ, এই ছাদের ভিতরে আমরা ফুটবল খেলতে পারবো, বাট বল পেরে যাবে। সো আর দেখতে ভাই ভিউটা ভাই নাইস লেভেল, আপনারা ক্যামেরাতে বুঝবেন না। আপনারা দেখতে পাচ্ছেন কত ভাই সাহাব, এদিক দিয়ে দেখেন ভাই অনেক বড় একটা জায়গা, অনেক বড় ছাদ। তোমার রিয়াকশন কেমন ভাই? ভাই দেখতেছো কি? হাই হাই রি, এ ভাই তোমার রিয়াকশন কেমন? ইয়াদি তোর রিয়াকশন কেমন? আমার রিয়াকশন এমন না, আমি এগুলো আগেই দেখি। ওহা, তোমারই তো ফুপির কুটি বলি ভাষা। তোমার রিয়াকশন কেমন? এট বেটার ডিপ্রেশনই থাকে সব সময়। এ ভাই ইংরেজি 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 দিলাম দিলাম, প্রিন্স ভেঙে গেল ভাই, প্রিন্স জিয়াদ। সো তারপর আমরা একটু মানে গাড়ি করে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার জন্য রওনা হই। সো এদিকে গাড়িতে একটু ফান চলছিল, সো তারপরে যাই। সো সেদিক যাই, আমরা একটু এনজয় করি, এনজয় করার পরে তারপরে আমরা আবার একটু ফুটবল খেলি অনেকক্ষণ। সো তারপরে আমরা মানে একটু ঘুরতে বের হই। সো আপনারাই দেখুন আমরা ঘুরতে যাই ভাই, সব জায়গায় খালি খাইতেই বসে যায় এরা। তারপরে আমরা এদিকে একটু কাশফুল দেখতে যাই। ওকে গাইস, সো এরকমই আমরা আমাদের পুরো দিনটা এনজয় করি। সো তারপর আমরা আমাদের মতো গাড়িতে করে আবার আমরা ঢাকায় ফেরত এসে পড়ি। সো এই দিনটা অনেক মেমোরিয়েবল ছিল, আমরা সবাই অনেক বেশি এনজয় করি। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ বন্ধু স্টে টার্ন অন এন্ড বাই বাই।